ज्ञान अर्जन करुन। जीवनटा जाते सुखेर हय, शांतिर हय, सुख समृद्ध हय, तारই জন্য এই বইটা পড়তে শুরু করেছেন আপনি, ঠিক কি না? এই বই পড়ে আপনি অনেক কিছু শিখবেন, আপনার জ্ঞান বাড়বে। যত বেশি বই পড়বেন ততই জ্ঞান বাড়বে আপনার। প্রচুর অসংখ্য বই পড়ে নিজের জ্ঞান ভাণ্ডার সমৃদ্ধ করবেন আপনি। জ্ঞানী একজন মানুষ হিসেবে পরিচিতি লাভ করবেন। প্রশ্ন হলো, প্রচুর জ্ঞানী হতে পারলে কি লাভ তাতে? প্রশ্নটার উত্তর দেবার আগে আপনাকে আমি পরিষ্কার জানিয়ে দিচ্ছি, জ্ঞানের আমি অন্ধ ভক্ত। সুতরাং জ্ঞানের পক্ষ অবলম্বন করে কথা বলতে যাচ্ছি। এবার প্রশ্নটার উত্তর দিচ্ছি। সত্যি কথা হলো, পৃথিবীটা মোটেই সুবিধের জায়গা নয়। আমরা যারা এই পৃথিবীতে জন্মগ্রহণ করেছি তাদের সুখী হওয়া সত্যি প্রায় অসম্ভব একটা ব্যাপার। পৃথিবীটা নির্ভরযোগ্য আশ্রয় নয়, এখানে আমরা কেউ থেকে যেতে পারবো না। এটা একটা বড় দুঃখ আমাদের। তারপর ধরুন, আমরা যা চাই তা পাই না, পাবার জন্য নানাভাবে চেষ্টা করি, কিন্তু অধিকাংশ চেষ্টাই সফল হয় না। সুখী হওয়ার, বড় হওয়ার, জনপ্রিয় হওয়ার উপায় সম্পর্কে যত বই লেখা হোক না কেন, কোনো বইতেই নির্ঘাত সাফল্যের নিশ্চয়তা নেই, দিতে পারে না। অর্থাৎ জনপ্রিয় হতে চাইলেই আমরা হতে পারি না, বড় হতে চাইলেই হতে পারি না, সুখী হতে চাইলেই সুখী হতে পারি না, কিন্তু জ্ঞানী হতে চাইলে তা পারি। জ্ঞানী একমাত্র জিনিস যা কেউ আপনার কাছ থেকে কেড়ে নিতে পারবে না। আপনার জনপ্রিয়তা কমে যাওয়ার ভয় আছে, আপনি ধনী থেকে ফকির হয়ে যেতে পারেন, কিন্তু জ্ঞানী থেকে মূর্খে পরিণত হতে পারেন না। পৃথিবীটা কি তা যদি জানতে পারেন, তাহলে একদিন আপনাকে মরতে হবে মনে করেও দুঃখ পাবেন না আপনি। এবং পৃথিবীটা বুঝতে হলে প্রথমে বুঝতে হবে নিজেকে, আর নিজেকে বুঝতে, জানতে হলে একটা উপায়েই তা সম্ভব, জ্ঞান অর্জন করুন। জ্ঞানী লোক সত্যিকার সুখী লোক, কারণ পৃথিবীটা মোটেই সুবিধের জায়গা নয়, উপদ্রবহীন পরিবেশ নয়। একথা জেনে এবং মেনে নিয়েই সে জীবনের জন্য নির্ধারিত দিনগুলো সুন্দরভাবে গুছিয়ে নিয়ে কাটিয়ে দিতে প্রস্তুত হন। খুব বেশি কিছু চায় না সে, কাউকে আঘাত দিতেও রাজি নয়, মানুষকে ক্ষমা করতে জানে সে, জানে অন্তর দিয়ে ভালোবাসতে। মানুষের জীবনের সবচেয়ে বড় পুঁজি কি? নিঃসন্দেহে জ্ঞানই হল সবচেয়ে বড় পুঁজি। জ্ঞানের সাধনা যারা করে গেছেন তাদের কথা আমরা স্মরণ করি শ্রদ্ধা ভরে কেন? তারাই ছিলেন সত্যিকারের মানুষ। সত্যিকার মানুষ হবার চেয়ে গর্বের ব্যাপার আর কি আছে? যে জ্ঞানী, সে কিভাবে লাভবান হয়? মানুষকে ক্ষমা করতে পারে সে, সে একটা বিরাট লাভ। মানুষকে সে অন্তর দিয়ে ভালোবাসে, এতে কম লাভবান হয় না সে? একটু ভেবে দেখুন, তাহলে এই কথাগুলোর সত্যতা অনুধাবন করতে পারবেন। যাকে ক্ষমা করা হয় সে কি চিরকৃতজ্ঞ থাকবে না? যাকে প্রাণ দিয়ে ভালোবাসা হয় সে কি প্রাণ দিয়ে ভালোবেসে তার প্রতিদান দেবে না? জ্ঞানী মানুষের দুঃখ থাকে না, কারণ পৃথিবীটা দুঃখের জায়গা, এ কথা তার জানা আছে। সুতরাং দুঃখহীন সত্যিকার সুখী মানুষ বলা যায় তাকে। সুখী হওয়ার চেয়ে লাভের ব্যাপার আর কি হতে পারে? জ্ঞান অর্জনে কোনো খরচ লাগে না, চেষ্টা করলে, ইচ্ছা করলে এই জিনিস আপনি সঞ্চয় করতে পারেন অনায়াসে। বই মানুষের জ্ঞানের প্রধান উৎস। বই কোনো অস্বাভাবিক ব্যয় সাপেক্ষ কিছু নয়। প্রতিদিন ধূমপান, নেশা, খেলাধুলা, বাদাম, ঝালমুড়ি, বিনোদনে যে টাকা খরচ করেন সেই টাকা বই কেনায় খরচ করতে পারেন। আর হ্যাঁ, অডিও বুকও শুনতে পারেন, এতে কোনো পয়সা খরচ হয় না। গাড়িতে না চড়ে হেঁটে অফিসে যান, কানে হেডফোন গুঁজে নিয়ে আমাদের বুক বিকার্সের বই শুনতে পারেন। যে টাকা বাঁচবে তা দিয়ে বই কিনুন। বই ভাড়াতেও পাওয়া যায়, বই ধারও করা যায়। তাছাড়া পৃথিবীর প্রায় সর্বত্র লাইব্রেরি আছে। সেখানে গিয়েও আপনি বই পড়তে পারেন। তাই জ্ঞানী হতে হলে বেশি করে বই পড়ুন। জ্ঞানার্জনের আরও একটা উপায় আছে, সেটাও সহজ একটা উপায়। মানুষকে লক্ষ্য করুন। লক্ষ্য করুন কার মধ্যে কি গুণ আছে। বিচার করে দেখুন ভালো গুণের কদর বেশি না খারাপ গুণের কদর বেশি। সেই গুণ নিজের মধ্যে প্রতিষ্ঠা করুন। লোকে আপনাকে ভালো মানুষ বলবে। পৃথিবী সম্পর্কে, সৃষ্টিকর্তা সম্পর্কে প্রতিদিন বেশ কিছুক্ষণ সময় নিয়ে গভীরভাবে চিন্তা করুন। অনেক রহস্যের সমাধান খুঁজে পাবেন আপনি। মানুষের অসহায়ত্ব অনুভব করতে পারবেন, বুঝতে পারবেন সৃষ্টির রহস্য। আপনি অনেক কিছু বোঝেন, এই উপলব্ধি আসবে আপনার মধ্যে। কিছুদিন পর নিজেকে আপনার জ্ঞানী বলে মনে হবে। জ্ঞানের সাধনা করুন, ঠকবার কোনো ভয় নেই। এভাবে নিজেকে এবং দুনিয়াকে বুঝতে পারলে আপনার সকল সমস্যার সমাধান দেখতে পাবেন। আপনি বুঝতে পারবেন সুখী হওয়াটা জরুরি এবং তা হওয়া অনায়াসেই সম্ভব। শ্রদ্ধা পেতে চান, সাধারণ মানুষের চেয়ে উপরে উঠতে চান, চান স্বীকৃতি, জনপ্রিয়তা, মানুষের ভালোবাসা, চান মৃত্যুর পর লোকে আপনার প্রশংসা করুক। বুদ্ধি দিয়ে, পরামর্শ দান করে, সৎ পথ দেখিয়ে মানুষের উপকার করতে ইচ্ছুক আপনি। তাহলে জ্ঞান অর্জন করুন, জ্ঞানী লোকের পথে মেলামেশা করুন, সৎভাবে জীবনযাপন করুন এবং বেশি করে ভালো বই পড়ুন।